আমি এখন রয়েছি দ্য ডেইলি ক্যাম্পাস এই ওয়েবসাইটে। আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দিব, আপনারা সেখান থেকে এই ওয়েবসাইটে সরাসরি এসে পড়তে পারবেন। তারপরও আমি আপনাদের পরে শোনাচ্ছি খবরটা। বাংলাদেশি শিক্ষার্থীদের অস্ট্রেলিয়ায় বৃত্তি নিয়ে মাস্টার্স করার সুযোগ, প্রকাশিত 12 এপ্রিল, আজকে 12 তারিখ, আজকে প্রকাশিত হয়েছে খবরটা। তো এখানে আমি বিস্তারিত পরে শোনাচ্ছি আপনাদের। উচ্চশিক্ষার জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের কাছে অন্যতম পছন্দের গন্তব্য অস্ট্রেলিয়া। দেশটিতে বর্তমানে বিপুল সংখ্যক শিক্ষার্থী পড়ালেখা করছেন। অস্ট্রেলিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের নানা বিষয়ে পড়ার সুযোগ আছে, রয়েছে নানা ধরনের বৃত্তি। আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতক উত্তর ও গবেষণার জন্য অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপের আবেদন গ্রহণ শুরু হয়েছে। অনলাইনের মাধ্যমে আবেদন করতে হয়। আবেদনের শেষ সময় 1 মে 2023। এই স্কলারশিপের মাধ্যমে অস্ট্রেলিয়ায় অধ্যয়নকালে বাংলাদেশের উন্নয়নে অগ্রাধিকারমূলক বিষয়গুলো গবেষণার জন্য স্কলারদের পূর্ণ সহযোগিতা প্রদান করা হবে। বাংলাদেশ সহ অন্যান্য উন্নয়নশীল দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। এই বৃত্তির জন্য ক্যাডার অফিসার, সেন্ট্রাল ব্যাংকের অফিসার, জুডিশিয়াল অফিসার, এনজিও কর্মকর্তা, বিভিন্ন বেসরকারি সংস্থার উদ্যোক্তা বা চাকুরে গবেষণা সংস্থা, গণমাধ্যম কর্মীদের আবেদন করতে উৎসাহ দেওয়া হয়। সুযোগ সুবিধা, সম্পূর্ণ টিউশন ফি, অস্ট্রেলিয়া থেকে ফিরে আসার এয়ার টিকিট, বসবাসের জন্য যাবতীয় খরচ, অস্ট্রেলিয়াতে পৌঁছানোর পর এস্টাবলিশমেন্ট ভাতা, হেলথ ইন্স্যুরেন্স, প্রোগ্রাম শুরুর পূর্ববর্তী সকল ট্রেনিংয়ের খরচ। যারা আবেদন করতে পারবেন, গ্রুপ 1, বিসিএস ক্যাডার, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা এবং জুডিশিয়াল সার্ভিস কর্মকর্তারা। গ্রুপ 2, উন্নয়ন সংস্থা, বিশেষ করে বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তারা, সিভিল সোসাইটি সংস্থা এবং কমিউনিটি সংস্থার কর্মকর্তারা। গ্রুপ 3, উদ্যোক্তা বা বেসরকারি সংস্থার কর্মকর্তারা। গ্রুপ 4, একাডেমিয়া, রিসার্চ ইনস্টিটিউট, মিডিয়া এবং সাংস্কৃতিক সংগঠন এর কর্মকর্তারা আবেদন করতে পারবেন। প্রত্যেক গ্রুপের কমপক্ষে 3 বছরের ফুল টাইম জব এক্সপিরিয়েন্স থাকতে হবে। যোগ্যতা শর্তসমূহ, বয়স কমপক্ষে 18 বছর বয়স হতে হবে, বাংলাদেশের নাগরিক হতে হবে, অস্ট্রেলিয়ার নাগরিক, অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাসকারী অথবা অস্ট্রেলিয়ায় বসবাসের জন্য ভিসা আবেদন করেছে এমন কেউ আবেদন করতে পারবেন না, অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডের নাগরিকের সাথে বিবাহ এঙ্গেজমেন্ট হওয়া যাবে না, মিলিটারি সার্ভিসে কর্মরত কর্মকর্তারা আবেদন করতে পারবেন না। আপনি যেই বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করতে পারবেন, অবশ্যই তাদের অ্যাডমিশন ক্রাইটেরিয়া পূরণ করতে হবে। যারা মাস্টার্স রিসার্চ প্রোগ্রামে আবেদন করবেন, অবশ্যই একজন পটাশিয়াল সুপারভাইজার নির্বাচন করতে হবে এবং অবশ্যই সুপারভাইজারের যে করেসপন্ডেন্স হয়েছে তার প্রমাণ দেখাতে হবে। ইংরেজিতে ন্যূনতম যোগ্যতা IELTS মোট স্কোর ন্যূনতম 6.5, ইন্টারনেট ভিত্তিক 2AFL স্কোর, সকল বিষয় ন্যূনতম 21 ও PTE একাডেমিক স্কোর ন্যূনতম 58, যোগাযোগ দক্ষতায় 50-এর নিচে গ্রহণযোগ্য নয়। স্কোর আবেদনের সঙ্গে জমা করা আবশ্যক। নারী প্রতিবন্ধী ব্যক্তি এবং জাতিগত সংখ্যালঘুদের থেকে কমপক্ষে 5.5 বা সমতুল্য 2AFL বা PTE স্কোর সমতে IELTS স্কোর জমা দেওয়ার অনুমতি দেওয়া হয়। তবে বৃত্তির জন্য নির্বাচিত হলে তাদের প্রাসঙ্গিক অস্ট্রেলিয়ান প্রতিষ্ঠানের ইংরেজি ভাষার দক্ষতা ভর্তির প্রয়োজনে পূরণ করতে হবে। আবেদনের পদ্ধতি, আবেদন করতে ক্লিক করুন। দেখুন এখানে কিন্তু ওয়েবসাইটের লিঙ্কগুলো দেওয়া রয়েছে। আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এই ডেইলি ক্যাম্পাস, দ্য ডেইলি ক্যাম্পাসের এই লিঙ্কটা, এই পেজের লিঙ্কটা আমি দিয়ে দিব। সেখানে ক্লিক করে এখানে চলে আসতে পারবেন। তো আসলে আপনারা এখানে ক্লিক করলে আবেদন, দেখুন লিঙ্কে নিয়ে গিয়েছে, এখান থেকে আপনারা আবেদন করে নেবেন। এছাড়াও বিস্তারিত জানতে ক্লিক করুন। এই যে এখানে ক্লিক করলে বিস্তারিত কিন্তু দেওয়া রয়েছে, এগুলি আপনারা একটু দেখে নেবেন, পরে নেবেন। এটা ডাউনলোড করতে পারবেন, ইচ্ছা করলে এখানে ক্লিক করে আপনারা ডাউনলোড করতে পারেন মোবাইলে বা কম্পিউটারে, যেভাবেই হোক। তো বন্ধুরা, আজকের মতো আমি এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটা। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, একটা লাইক এবং একটা সাবস্ক্রাইবের আশা করছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।